ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা বেঁধে রাখে তাকে রাত দিন। ছোট ছোট মেলা, জীবনের খেলা গাঁথা থাকে গল্প কিংবা কবিতায় কিংবা কোনো লিটল ম্যাগাজিন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি হৃদনিকেতনের মঞ্চে। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত আমাদের এই মঞ্চে। আমি একটা ছোট্ট কবিতাটি দিয়ে শুরু করলাম, হয়তো আপনারা এতক্ষণে ধরে নিতে পেরেছেন আমি কোন সূত্র ধরে আজ এগোব। হ্যাঁ, আজ এমন একজন শিল্পী, এমন একজন অতিথি, এমন একজন সাহিত্যের কর্মকাণ্ডে জড়িয়ে থাকা মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি একজন নাট্যকর্মী, অনেক অনেক নাটক তার মঞ্চস্থ হয়েছে, যিনি একজন গল্পকার, যিনি একজন কবি, যিনি একজন অনাড়ম্বর নির্ভীক মানুষ। সেই মানুষটিকে আজ স্বাগত জানাই আমাদের হৃদনিকেতনের মঞ্চে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীযুক্ত তুষারকান্তি সাহা। নমস্কার তুষারদা। নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের হৃদনিকেতনের মঞ্চে আপনাকে। সত্যি করে আপনাকে এইভাবে কাছে পাবো ভাবতে পারিনি। ভীষণ ভীষণ ভালো লাগছে তুষারদা, যে এইভাবে আপনি আমাদের জন্য একটুখানি সময় বের করে আসতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাকে তুমি বলুন, সবচেয়ে বেশি অবাক করে দর্শক বন্ধু, এই মানুষটিকে আমি অনেকদিন থেকে চিনি, তার অনাড়ম্বর জীবনযাত্রা, তার এত স্বাভাবিকভাবে উনি তার সাহিত্যের বিকাশটুকু ঘটাচ্ছেন, অথচ কাউকে টেরটুকু পেতে দিচ্ছেন না। তার ভীষণ গুণ, এই মহান গুণটা আমি বরাবর বড় বেশি শ্রদ্ধা করি। তার জন্য তিনি শুধু আমাদের না, আপনাদের কাছেও আমি জানি ভীষণ ভীষণ একজন শ্রদ্ধার মানুষ। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের ভীষণ প্রিয় মানুষ তুষারদা। নমস্কার তুষারদা, আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়ার তরফ থেকে। রয়েছে একটা হাতে বানানো মাস্ক, যেটা আজকের দিনে ভীষণ দরকারি জিনিস। খুব ভালো, আজকের এই কঠিন সময়ে এটা সত্যি ভীষণ ভীষণ দরকার। এবং আমাদের ব্যতিক্রম মাস্টার পক্ষ থেকে রয়েছে একটা সামান্য উপহার আপনার জন্য। ধন্যবাদ। তারপর তুষার, তো বহুদিন পরে এইভাবে ইন ফ্রন্ট অফ ক্যামেরা আপনার সাথে দেখা, আসলে কেমন কেমন লাগছে আপনার? আসলে বিষয়টা আমি নিজেও ভাবতে পারিনি, এরকম একটা বিশ্বব্যাপী যে কঠিন সময় চলছে, তারই মধ্যে আমরা এভাবে, এমনিতে তো সবাই ঘরবন্দি, আমাদের ইলেকট্রনিক মাধ্যমের বাইরে আর আমরা কোথাও যেতে পারছি না, ওখানে চোখ থাকছে সবারই, আমাদেরও থাকছে, তবে কখনো কখনো সেটাও তো একঘেয়ে এবং কখনো কখনো বিরক্তিকরও হয়ে ওঠে। একদম তাই। তো তাতে আমরা দেখেছি যে একটু বেরোবো, কারোর সঙ্গে কথা বলবো, তেমন করে হয়ে ওঠে না। তো এরকম একটা সময়ে ব্যতিক্রমের পক্ষ থেকে যে আমাকে এখানে ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি এখানে আসতে পেরে নিজেকে সত্যি সত্যি খুব ধন্য মনে করছি, এবং ব্যতিক্রমের সাংস্কৃতিক মঞ্চের সমস্ত কর্মকর্তা টিম প্রত্যেককে আমি সাধুবাদ দিচ্ছি, তারা এরকম একটা উদ্যোগ হাতে নিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ তুষারদা। আসলে আমরাও ভীষণ বেশি সৌভাগ্যবান মনে করছি যে আপনাকে আজ আমাদের আলোচনা সভায়, আমাদের আজকের সন্ধ্যায়, এই বিশেষ সন্ধ্যায় আপনাকে পেয়েছি বলে। একটু আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করি, তবে অনেক কিছু জানতে ইচ্ছে করছে অনেক কিছু, কারণ এইভাবে আড্ডা আমাদের খুব কম হয়। হ্যাঁ, এরকম একটা আড্ডা আড্ডায় আমি মানে, আর আমরা বাঙালি স্বভাবত তো আড্ডা পাগল, ন্যাচারালি ন্যাচারালি আমরা চাইবো। আমরা আমার এরকম একটা সময় গত 5 মাসে মুখোমুখি আড্ডা আমার হয়নি। তো পারমিতা, আমি তোমাকে মানে কি বলবো, আমি সত্যি আমি হয়তো ভাগ্যবান যে এরকম একটা মুখোমুখি আড্ডায় বসবার সৌভাগ্য আমার হয়েছে। এবং দর্শক বন্ধুরা, আপনাদের এও জানাই যে মুখোমুখি আড্ডায় বসার আগে আমরা কিন্তু সমস্ত রকমের যতটুকু নিরাপত্তা
ব্যবস্থা নেওয়া যায় সেটুকু আমরা নিয়েছি, স্যানিটাইজ করার থেকে শুরু করে এই স্টুডিওতে ঢোকার থেকে শুরু করে মাস্ক পরার থেকে শুরু করে সবটুকু কিন্তু আমরা মেনটেন করে আজ আপনাদের জন্য এখানে বসলাম। তুষারদা, এবার প্রশ্নে যাব। প্রশ্ন মানে অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কারণ আপনার সাথে দেখা এত কম হয় এবং আমার দর্শক বন্ধুদেরও কিন্তু আপনার থেকে অনেক কিছু জানার আছে। তাহলে শুরুটা যদি করি, যে আপনি প্রথম আপনার শুরু করেছিলেন যেটা আপনার শিক্ষা, আপনি শিক্ষক হিসেবে কর্মকাণ্ডটা আপনার শুরু হয়েছে এবং সেটা একটা মেঘালয়ের গাঢ় পাহাড়ের প্রত্যন্ত একটা গ্রামে। ঠিক, অ্যাকচুয়ালি তো সেইখানে মানে সেখান থেকে কি আপনার সাহিত্যের কর্মকাণ্ড কিছু শুরু হয়েছে, না সাহিত্যের সাথে আপনার যোগসূত্র অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, সেটুকু আমরা জানতে চাই। না, এর মধ্যে একটা কথা আছে, আসলে ওই সাহিত্যটা আগে, শিক্ষা হয়তো পরে। কারণ এজন্য বলছি, আমি তখন একেবারেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তখন আমি একটা কবিতা পড়েছিলাম, কবিতাটা ছিল রাম দিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান, আধারেতে প্যাঁচা দেখে বলে সে জোরে হেঁকে আলোয়ান আলোয়ান। এই আলোয়ান আর আলোয়ান কখনো বাবাকে জিজ্ঞেস করতুম যে বাবা বলো তো ওই আলোয়ান আর আলোয়ান, বলে না ওটা ওটা আলোয়ান, আলোয়ান মানে গায়ে যে চাদরটা দেওয়া হয় সেটা আলোয়ান, আর আলোয়ান আলোয়ান অন্ধকারের মধ্যে এবার মুখ দেখতে হবে আলোয়ান আলোয়ান, সেই আলো তো। সেইটা আমার কাছে একটা অদ্ভুত লেগেছিল। তখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্র আসলে একটা গ্রামের স্কুলে, ওখান থেকে যখন চলে এলাম আর কি, তখন আমি দেখতে পাচ্ছি যে হাই স্কুলে পড়ার সময় থেকে ওই সাহিত্যের একটা আসর বসতো শনিবারে, তো সেই শনিবারের সাহিত্য আসরে আমরা কি করতাম, ওই কে কবিতা পাঠ করবে, কে ছড়া পড়বে, ছোটবেলা থেকেই সাহিত্যের আসরটা বসতো। হ্যাঁ, ওটা ওটা আমার কাছে, আমাদের ভানু স্যার বলে একটা স্যার ছিলেন, উনি বলতেন এই ঠিকঠাক মতন করো না হলে কিন্তু তোমাকে গাঁটটা মারবো, তা আমরা ওই ভানু স্যারের গাঁটটা টাকা আটটা এরকম একটা ইয়ার কি মারতাম, আর বলতাম যে না 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 তাহলে করতে হবে, আজকে যেতে হবে। তো সাহিত্যের ক্লাস ওই আসরেরটা আমরা মিস করতাম না আর কি, তো ওটা একটা আমাদেরকে একটা টেনে নিয়ে যেত যে এটা একটা পড়ার থেকে ওটাই আগ্রহ বেশি, সাহিত্য আমাকে কি দিচ্ছে। তো মানে সাহিত্য আপনার মধ্যে ছোটবেলার থেকেই ঢুকে পড়েছিল, সেই রসবোধটা আপনি মানে বহু বাল্যকাল থেকে সেই রসবোধটুকু আপনি নিতে শুরু করে দিয়েছিলেন, সেটা বলা যায় কিছুটা। তো আমাদের পারিবারিক জীবনেও সাহিত্যের একটা ইয়ে ছিল, আমাদের বাবা কাকারা অ্যাকচুয়ালি খুব ছোটবেলায় আমরা 18 বাই 6 বোন মানুষ হয়েছিলাম একসঙ্গে, এটা অনেকেই হাসে এখন শুনলে যে 18 বাই 6 বোন, মানে তাহলে তোমার বাবা মা, আসলে বাবা মা যৌথ পরিবার কি আপনাদের ছিল না? হ্যাঁ, আমার বাবা কাকারা 7 ভাই ছিলেন, এক পিসি ছিলেন, পিসি তো বিয়ে হয়ে গেছিল, আমরা পাইনি ছোটবেলার থেকে পিসিকে, কিন্তু ওই 7 ভাই কে মানে আমরা 5-6 ভাইকে পেয়েছি একই সঙ্গে, এবং যে বাড়িতে আমাদের সে অনেক দূরে একটা ইছামতির পারে একটা বাড়ি ছিল আমাদের, সেখানে ইছামতি শুনলেই মানে ইছামতির, হ্যাঁ ইছামতির পারে নদীটার নাম ইছামতি নদী, আমার ভীষণ ইচ্ছে কখনো আমি একবার ইছামতিতে যাব। হ্যাঁ, ওই ওই তো ওই ইছামতি নদীর নামটাই না, ইছামতি ইছামতির, ওখানে আমাদের বাড়িতে দুর্গাপূজা হতো, তো তখন প্রতি বছর দুর্গাপূজার সময় আমরা তো বাড়িতে অ্যাকচুয়ালি 59 জন ডেইলি আমাদের ওখান থেকেই শিক্ষার সঙ্গে সংস্কৃতিটা ওখানেই কিছুটা তৈরি হয়ে গেছিল আর সেই ভিতটুকু, পারিবারিক ভাবেই গড়ে উঠেছিল। তারপরে আমরা অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন হয়ে যাই বিভিন্ন ভাবে, তারপরে আমি ছিটকে পড়ি মামা বাড়ির দেশ অসমে এবং এখানে চলে এসে পড়াশোনাটা আমার শুরু হয়। তো এই শুরু হয়ে গেল এখানে এরকম জীবন, লেখালেখির চর্চা তখন থেকেই আর কি, আর কি বলবো, ওটা বিলাসীপাড়ার মতন একটা ছোট্ট, তখন ছোট্ট শহর, এখন তো একটা মানে বেশ বড় শহর, সাবডিভিশন টাউন। তো আপনার মানে তখন থেকেই শুরু হয়ে গেছে সাহিত্য চর্চা। দর্শক বন্ধুরা, একটা কথা আপনাদের জানাবো যেটা হয়তো আপনারা অনেকেই জানেন,
তবু আজ আমি বিশেষভাবে এখানে বলছি, উত্তর পূর্বাঞ্চলের লিটল ম্যাগাজিন শব্দটির সাথে কিন্তু শ্রীযুক্ত তুষারকান্তি সাহার নাম প্রবলভাবে জড়িয়ে আছে। লিটল ম্যাগাজিন এবং তুষারদা, এই দুটো যেন ওতপ্রোতভাবে জড়ানো। তুষারদা, এই লিটল ম্যাগাজিনের যাত্রা নিয়ে আমি এবং আমার দর্শক বন্ধুরা একটু জানতে চাইব। উত্তর পূর্বাঞ্চলের বিশেষত সেই লিটল ম্যাগাজিনের যাত্রাটুকু আপনি অনেক কাল ধরে সেটা নিজের হাতে হ্যান্ডেল করেছেন, এই ব্যাপারগুলো সেই সম্বন্ধে আমাদের একটু কিছুটা বলা যায়। কিন্তু আসলে লিটল ম্যাগাজিনের যাত্রার শুরুটা হয়েছে একটা অদ্ভুতভাবে। আমি তখন বিলাসীপাড়া শহরে কলেজে পড়ছি, তখন আমাদের প্রি ইউনিভার্সিটি বলতো, প্রি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে উঠেছি। তো ওই বলা যায় কৈশোর কাল আর কি, আসলে কৈশোর যৌবনের সেই সন্ধিক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে কলেজে দেওয়াল পত্রিকা হচ্ছে, ম্যাগাজিন হচ্ছে, তো সেই এই ইয়েতে লেখা লিখতে হয়। ওই তাগিদেই আমরা হঠাৎ আমরা নিজেরা কয়েকজন বন্ধু মিলে ভাবলাম যে আমরা একটা পত্রিকা করি। তো কম বলা মাত্র কাজ এক পুজোর আগে হঠাৎ করি, সেটা বহু বছর আগে, 76-77 ধরা যেতে পারে, 77-76-এর শেষ প্রান্তে এসে আমরা শুরু করলাম একটি কাগজ, ছায়াতরু। ছায়াতরু নাম দিয়ে যে এখানেই আমরা ছায়া নেব সবাই আর কি, বন্ধু বান্ধব। ছায়াতরু তার মানে আপনার প্রথম সাহিত্য পত্রিকা। তখন আমার বয়স 17 বছরের কাছাকাছি, সেই আমি সম্পাদক হলাম, সবাই মিলে আমাকে সম্পাদক করলো। সেই কৈশোর শুধুমাত্র হয়তো পেরিয়েছেন, তারপরে আপনার মধ্যে কি ছিল জানি না, কিন্তু তখন সম্পাদনা শুরু করেছি। এবং সেটা অদ্ভুতভাবে আমরা একটা মানে বললাম যে আমরা ট্যাবলয়েড করব, কারণ ম্যাগাজিন ট্যাগাজিন অত বুঝি না, কারণ তখন বাড়িতে আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার আসতো, তখন ওইরকম টাইপের ছোট ট্যাবলয়েড কাছের প্রেস থেকে ওটা বের করে আমরা কি করলাম যে এই সাইজেরই আমরা একটা ওই ট্যাডেল মেশিনে ছাপা কাগজ বের করবো, এবং সে একটা বিশাল উন্মাদনা নিয়ে হলো আর কি। উন্মাদনা আর তার মধ্যে কতটুকু আনন্দ লুকিয়ে আছে। আচ্ছা বলুন তো তুষারদা, সেই যখন প্রথম প্রকাশ হলো পত্রিকাটি, সেই আনন্দটুকু মানে মনে পড়ে কি আপনার? আরে তার দুদিন আগে পুরো রাত মানে টানা আমরা টানা 52 ঘন্টা মানে 48 ঘন্টা তো কাজ করে গেছি, 52 ঘন্টা, এবং আমাদের দু চোখ এক করতে পারিনি, কাগজ বেরোচ্ছে। একটা কথা, 17 বছর বয়সে, সেই আবার সেই সুকান্তর কথাই আসে, সেই সুকান্তর কৈশোর, সুকান্তর কৈশোরের মতন আমাদেরও সেই কৈশোর উন্মাদনা যে আমাদের 17 বছর মানে করছে সবকিছু, সবাই আমরা বেরিয়ে পড়েছি আর কি যে কাগজ বের করতে হবে। তো সেইভাবে কাগজটা বেরোলো, তারপরে কাগজটা ট্যাবলয়েড কাগজ, 24 পয়সা দাম, তখন আবার ওই অনেক রকম নিয়ম, ধুবড়িতে গিয়ে আমাদেরকে ওই পারমিশন টারমিশন, পাস ফর পাসিং, পাস বাই পাসিং কমিটি গিয়ে ডেপুটি কমিশনার অফিসে গিয়ে সিল টিল করে আনতে লাগতো, তখন একটা জরুরি অবস্থাকালীন ইয়ে চলছে। তো সেই অবস্থার সময় সেই সবটুকুর মাঝখানে আপনার ছায়াতরু বেরুলো, সেটা যথেষ্ট সফলও হয়েছে, তারপরে কিন্তু একটা দুঃখজনক কথা, তারপরে নিজেদের মধ্যে বিভিন্ন, কেউ কেউ ছিটকে গেল, সায়েন্স পড়তে বাইরে চলে গেল, কেউ ইঞ্জিনিয়ারিং করতে গেল, আমি রয়ে গেলাম, তারপরে এই করতে করতে কেউ কেউ না পেয়ে হঠাৎ করে আমরা ঠিক 14টা ইস্যু বেরিয়েছিল, 14টা ইস্যুর পর আমাদের কাগজ বন্ধ হয়ে গেল, যা হয় আর কি লিটল ম্যাগাজিনের পরিণতি। কিন্তু শুরুটা হয়েছিল সেই উদ্যোগ নিয়ে, উদ্যম নিয়ে শুরুটা দারুণ হয়েছিল সত্যি তাই। কত কথা, কত স্মৃতি রোমন্থন করা যায় এইভাবে একটু আড্ডায় বসতে পারলে। আচ্ছা তুষারদা, আপনি তো গারো পাহাড়ে বেশ কিছুদিন কাটিয়েছেন, আপনার প্রথম শিক্ষকতা সেটা আপনি বলছিলেন মেঘালয়ের গারো পাহাড়ের কোনো একটা গ্রামে প্রথম স্কুল, এটা হলো ওই আসলে তো সেখানে প্রকৃতিকে তো আপনি হয়তো খুব কাছাকাছি পেয়েছিলেন, এবং সেটা আপনার সাহিত্যে কোনোভাবে প্রভাব ফেলেছিল কি? সাহিত্য তো আসলে তো সমাজের দর্পণও বলা যায় খানিকটা, সেই অর্থে পুরোপুরি দর্পণ না হলেও দর্পণ। তো আমরা
সমাজের বিভিন্ন জায়গা থেকে মানুষের সঙ্গে মেলামেশা করে বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে থেকে তারপরে দেখা গেল আমরা ওই কি বলে প্রকৃতির মধ্যে নিজেকে মিলিয়ে আমরা সৃষ্টি করি সাহিত্য, মানে প্রকৃতির খোলা পাঠশালায় আমরা অবিরত মানুষ হচ্ছি। সেটাই তো, এবং প্রকৃতির থেকে যতটুকু পারি আমরা সেই শিক্ষাটুকু যদি নিতে পারি তবে সেটাই আমাদের জীবনের সফলতা। আমরা হয়তো জীবনের সফলতা বিফলতা সেই ব্যাপারগুলো তো চড়াই উতরাই জীবনে চলবেই, কিন্তু তার থেকে জীবন আমাদের কি শিক্ষা দিচ্ছে সেটুকু তো আমাদের নিতে হবে। সত্যি দর্শক বন্ধুরা, আমি এমন একজনের কাছে বসে আছি এর মধ্যে, যিনি হচ্ছেন একজন কথার জাদুকর। আমি তুষারদাকে ভাবি একজন কথার জাদুকর। তুষারদা বলে চলেছেন ক্রমাগত, আর আমার এই মুহূর্তে এখানে বসে মনে হচ্ছে উনি যেন আরও একটা নতুন গল্প লিখছেন, আরও একটা নতুন উপন্যাসের পাতায় এই মুহূর্তগুলো জুড়ে দিচ্ছেন। আমার এইভাবে এই সন্ধেটা মনে হচ্ছে যেন আমরা আবার একটা নতুন কোনো গল্প লিখছি। সত্যি তাই। এবারে তুষারদা, আপনাকে আরও একটা কথা জিজ্ঞেস করার আছে, যেটা হলো আপনি সংবাদ মাধ্যমেও বহুদিন কাজ করেছেন, এবং সেটা হয়তো প্রথম শুরুটা হয়েছিল আপনার যুগশঙ্খ পত্রিকা দিয়ে। ঠিক তাই। তারপরে সমবায় বলে কোনো একটা পত্রিকা? না, সমবায় না, ওটা সমকাল। আসলে ওই যুগশঙ্খ থেকে, তাহলে পারমিতা তোমাকে বলছি, আসলে ওই গারো পাহাড়ের অধ্যায় শেষ করলাম 3.5 বছর শিক্ষকতা, কিছুদিন ওই একটা ভেঞ্চার কলেজে কিছুদিন কাজ করলাম, হ্যাঁ সেটাও 3 মাস করে। একদিন হঠাৎ করেই বাড়ির টানে আমার দাদা ট্রান্সফার হয়ে গেল, আমাকে বললো যে না তোমাকে চলে আসতে হবে। তো আমি চলে এলাম, আবার সেই বিলাসীপাড়া শহরে ফিরে এলাম। ফিরে এসে ভালো লাগলো না, তখন থেকে তারও আগের থেকে আসলে আমি কাগজে একটু লেখালেখি করতাম। ওটা গারো পাহাড়ের উপরে আমাকে ওই কলকাতার প্রতিক্ষণ বলে একটি কাগজ ছিল, সেই প্রতিক্ষণ কাগজের ওরা আমাকে একটা ওই স্বপ্নাদি, উনি সম্পাদক এবং মালিক ছিলেন, উনি আমাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যে গারো পাহাড়ের উপরে কিছু কাজ করতে। তো তখন আমি কি করি, শিক্ষকতা করার সময়টা ওটা বের করে আমরা গারো পাহাড় থেকে কিছু রিপোর্ট টিপোর্ট, দেশকাল বলে ওদের একটা পাতা ছিল, ওখানে ওই আমি রিপোর্টিং করি প্রতিক্ষণে। তা রিপোর্টিং করতে করতে ওগুলো ওই যুগশঙ্খ পত্রিকায় ও দু একটা পাঠাই, ওরা ছাপে টাপে। সেই সময় আমার মনে হলো যে শিক্ষকতার থেকে বেরিয়ে এসে যদি একটু আমি সাংবাদিকতায় ঢুকতে পারি, মানে আর একটা নতুন পত্রিকা। আসলে আসলে পারমিতা বলছি কি, যে কি হলো, এমন একটা সময় এসে যায় কখনো কখনো মানুষের, এটা বোধহয় সব মানুষেরই একটা জীবনে হয়, আসলে এটা কাজ করছে ভাল লাগছে না, ওটা কাজ করছে ভাল লাগছে না, আর একটা নতুন পথের সন্ধান। তা সেই সন্ধান নিয়ে আমি একদিন, আমার বন্ধু ছিল এখানে ব্যাংকে কাজ করতেন মানিক দাস, বিশিষ্ট লেখক, তুমি নাম জানবে, তিনি আমাকে ডেকে পাঠালেন যে যুগশঙ্খের বিজয় কৃষ্ণনাথ সম্পাদক উনি আপনাকে খুঁজছেন, আপনি এখানে চলে আসুন তাড়াতাড়ি। তো একদিন সমস্ত তল্পিতল্পা নিয়ে আমি আবার, একটা দারুণ ব্যাপার ছিল, সেখান থেকে আবার সাংবাদিকতা, শিক্ষকতা 3.5 বছর করলাম, এবার দেখি সাংবাদিকতা কি করা যায়। তা করে আমি যুগশঙ্খে কাজ করতে গুয়াহাটি শহরে চলে এলাম। এই আমার গুয়াহাটি জার্নি, আপনার গুয়াহাটিতে গুয়াহাটির জার্নি, এটা 86 সালের কথা, 85 লাস্ট পার্ট এবং 86 সালের কথা। আমি 86 সালে যুগশঙ্খের, আমার দিনটাও মনে আছে, 1 জানুয়ারি বিজয়নাথের সঙ্গে কথা বলার পর উনি বললেন যে কালকে থেকে তুমি জয়েন করে ফেলো। আমি 2 জানুয়ারি 1986 আমি ওখানে, এবং ওদেরই পরবর্তীকালে কাগজটা একসময় একটা আগুন লেগে পুড়িয়ে গেল, তখন সমকাল বলে একটা ম্যাগাজিন বেরোলো রাজগড়ের ভাঙাগড়ের কাছে, ওখান থেকে আমি সেখানে উনি আমাকে নিয়ে গেলেন, কারণ তখন তো আমি অসমীয়াটা রপ্ত করেছি এবং অসমীয়া লেখালেখি করছি। তখন আমি ওই সমকাল পত্রিকায়, মানে আপনি প্যারালালি আপনি অসমীয়াও তখন লেখালেখি করছেন এবং বাংলা ভাষা নিয়েও চর্চা করছেন। দারুণ দারুণ, সেটা সেটা আমার জানা ছিল না যে আপনি। তো ওইখানে ওই ম্যাগাজিনে কাজ করতে গিয়ে হোমেন বরগোহাঁইকে পেয়েছি, মেদিনী চৌধুরীকে পেয়েছি, নবকান্ত বড়ুয়াকে পেয়েছি। ওই কাগজের সম্পাদনাকে বদল হয়ে গেছেন, ভূপেন বরগোহাঁই পরবর্তীকালে, ও যুগশঙ্খ ছিল পরবর্তীকালে ওখানে এলো, ভূপেন মারা গেছে কিছুদিন হলো। তো আমাদের বিভিন্ন রকম একটা বিরাট একটা
গুয়াহাটি শহরে এসে মনে হলো ঠিক আছে, প্রকৃতি তো ছিলই, জঙ্গল ছিল, নদী ছিল, গুয়াহাটি এসে আর একটা নদী পেলাম, বড় নদী ব্রহ্মপুত্র। এই আর এই পাওয়াটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আর তখন তো গুয়াহাটি শহর বলা চলে জঙ্গল অনেকটা, এত লোকে লোকারণ্য ততটা ছিল না, লোকে বলতেই বলে আসামের জঙ্গল। সেই আপনি আরো একটা পত্রিকার সাথে যুক্ত ছিলেন, যেটা হচ্ছে দৈনিক সময় প্রবাহ। ওটারও একটা কথা আছে, ওখান থেকে সমকাল থেকেই চাকরি করতে করতেই হঠাৎ আমার এই ওটা সেন্টিনেল গ্রুপের কাগজ ছিল, ওখান থেকে বিজ্ঞাপন বেরোলো। তো বিজ্ঞাপন বেরিয়ে তো শুনলাম যে এখানে একটা ভালো বাংলা কাগজ বেরোচ্ছে, আর তখন সত্যি একটা বাংলা কাগজের অভাব, আর যুগসংঘ তখন নেই, তখন একটা খুব ভালো সময়ে ওরা একটা উদ্যোগ নিল যে কাগজ বের করবে, এবং সেটা ওটা অফসেট আধুনিকভাবে করবে, আধুনিক মুদ্রণ ব্যবস্থা এবং বেশ টিম নিয়ে করবে। আমরা সেই ইয়েতেই আমরা কিছু অ্যাপ্লাই করলাম, আমরা ঝাঁপিয়ে পড়লাম, এসে তখন আমরা ওই কাগজের সম্পাদক সুকুমার বাগচির সঙ্গে দেখা, এবং সেই সুকুমার বাগচিকে পেয়ে গিয়ে সুকুমার বাগচি তিনি আমাদেরকে তৈরি করলেন বলা যায়। সত্যি কথা বলতে কি, আমরা বাংলা ভাষা সংস্কৃতি বানান যতটা জানি, গুয়াহাটি এসে সুকুমার বাগচি তিনি আমাদেরকে ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো খুব কাছে টেনে এই কাজগুলো শিখিয়ে নিলেন, এবং সেটা একটা বিশাল প্রাপ্তি। আমি তো বলবো যে আজকে এই জায়গাটায় যে আমি যে আপনারা মানে তোমরা আমাকে দেখছো বা দর্শক বন্ধু আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের তার জন্য আমার মনে হয় সুকুমার বাগচির অবদানই সবচেয়ে বেশি, তাকে আমরা কৃতজ্ঞ চিত্তে সব সময় মনে রাখি, এবং তিনি আমাদেরকে শেখালেন এই সাহিত্য এবং সাংবাদিকতার পাঠ। তখন থেকে একটা নান্দনিকতার ইয়েতে চলতে থাকলো আমাদের, মানে এটা একটা আমি সেটাই শুধু জিজ্ঞেস করতে মানে জাস্ট মানে যাচ্ছিলাম আপনাকে, যে এই যে সাহিত্য সৃষ্টি একাধারে এবং সাহিত্যে সাংবাদিকতা, এই দুটোই আপনি একই সাথে চালিয়েছেন, সেটা মানে কিভাবে? সেটা একটা অদ্ভুত ব্যাপার। আসলে কোনো কালই আমার সাংবাদিকতার প্রতি খুব একটা ইচ্ছে ছিল না, মানে সাংবাদিকতা হচ্ছে মানে অনেকটা পোস্টমর্টেম টাইপ, আমার কাছে তাই মনে হয়, মানে একদম খটখটে কিছু কথা, মানে বললাম তো সাহিত্য মানে সাংবাদিকতাটা হচ্ছে একেবারেই যা দেখলেন যা তুললেন একদম একটা নির্মম, সেটা নির্মম ভাবে তুলে দিলেন। হ্যাঁ, সাহিত্যের মধ্যে একটু পলিশড, একটু ভাষা, একটু আবেগ, একটু অনুভূতি, এগুলো থাকে আর কি। তো সেটাতে মানে অনেক বেশি স্বাধীনতা থাকে, অনেক বেশি স্বাধীন। তো ওটা একই সঙ্গে মানে কি কি হলাম, সাংবাদিকতা মানে আমরা তো বেশিরভাগ করেছি আসলে ওই কি বলে ওই ডেস্কে, আমি চিফ সাব এডিটর হিসেবে ছিলাম, বন্ধুবান্ধব সবাই জুটে গেল, কাজকর্ম করতাম, 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বেরিয়ে আসার পরে ঘরে ফেরার পর লেখালেখি এটা করতে হবে। আর একটা কি ছিল, ফিচার লেখার একটা ব্যাপার ছিল, সাহিত্যের সঙ্গে ফিচারের একটা, তুমি জানতে পারো ওই ওতপ্রোত সম্পর্ক, এই পুজো আসছে পুজোর একটা লেখা চাই, এই দোল আসছে দোলের একটা লেখা চাই, ইয়ে এসছে এই কি বলে আমাদের একটা সম্প্রতি একটা ইয়ে বেরোবে, একটা উৎসব হবে এখানে, কাগজ টাগজ বেরোবে, তার উপরে লেখা চাই। তো ফলত কি হলো, ওটার সঙ্গে ওই লেখার একটা ব্যাপারগুলো আমাদেরকে জড়িয়েই থাকলো। আমরা মানে কি লেখা পেলে লেখা পড়তাম, যেমন গিলতাম, আমরা পড়া বলতাম না, আমরা বলতাম লেখা গিলি, আর বাকিটা আমরা নিজেরা লেখার চেষ্টা করি। মানে দুটোই দর্শক বন্ধুরা তুষারদা কিন্তু সমানভাবে চালিয়েছেন, একদিকে সাহিত্য সৃষ্টিও করে গেছেন এবং একই সাথে সাংবাদিক মাধ্যমেও ভীষণভাবে যুক্ত ছিলেন। সত্যি তাই, কত কত কিছু শেখার থাকে, জানার থাকে, জীবনের প্রতিটা পর্ব প্রতিটা অভিজ্ঞতা আমাদের কত কিছু শিখিয়ে দেয়, এবং এমন একজন মানুষের কাছেই আমরা বসে আছি এই মুহূর্তে, যার থেকে আমরা আরও আরও অনেক কিছু শিখতে চাই এবং জানতে চাই। তাহলে তুষারদা, আপনি গণনাট্য সংস্থার সাথেও ভীষণভাবে জড়িয়েছিলেন, ওটাও গুয়াহাটি, কারণ ওদিকে তো আর কিছু পাইনি, এখানে আসার পর আমি দেখলাম যে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আড্ডা মারতে কোথায় যাওয়া যায়, পানবাজারে চলে গেছি, ওখানে গিয়ে গণনাট্যর সঙ্গে মানে ওখানে নাটক হয়,
অনেক চেনা জানা লোকজন ততদিনে আপনি নাটক লেখালেখি করতে শুরু করেছিলেন না নাটকটা আমি আগে থেকেই করতাম আসলে নাটকটা আমি যখন যাদবপুরে আপনি নিজেও তো সেখানে অভিনয় করতেন না আসলে যাদবপুরে আমি যখন পড়তে গেছিলাম তখন একটা মানে দিনের বেলা চাকরি করতাম রাতের দিকে আমি নাইট শিফটে যাদবপুরে বাংলা ইয়েতে পড়তাম বাংলা সাহিত্যে পড়ার জন্য ভর্তি হলাম তো তখন ওখানে একটা ছোট্ট চাকরি করতে গিয়ে দেখলাম যে ও চাকরি টাকা চলছে না তখন কি করলাম ওই নাটক লেখা শুরু করলাম ওই কফি হাউসে আড্ডা মারি ইয়ে করি তখন এক বন্ধু ছিল অসীম নন্দী বলে সে আমাকে বললো তুমি নাটক লেখো তা আমি দু একটা নাটক সেখানে বিজন বিজন থিয়েটার কলকাতায় ওখানেও মঞ্চস্থ হয়েছে মানে কলকাতায় যাওয়ার পরে আপনার নাটকের নাটকের প্রতি যে প্রবণতা প্রবণতাটা এলো তার আগেও লিখতাম কারণ আমার স্কুলে মানে কলেজে যখন কাজ করতো মানে কলেজে কলেজ কি বলে ওটাকে বলা হয় ওই বার্ষিক যে অনুষ্ঠানগুলো হতো সেখানে কিছু নাটক আমি নিজে লিখে তো মানে ছাত্রছাত্রীদের দিয়ে করাতাম আমি নিজেও থাকতাম পরিচালনা করতাম মঞ্চ আমার কাছে একটা আমাকে খুব টানতো তখন তো তখন থেকে টুকটাক নাটক লেখা এবং এমন একটা মজার কথা আছে তুমি শুনলে অবাক হয়ে যাবে বিলাসীপাড়া শহরে তখন ছেলে মেয়ে নাটক করতে একসঙ্গে দিত না কলেজে বেশিরভাগ তা দিত না জন্য কিছু রেস্ট্রিকশন ছিল আমার এক বন্ধু তো বন্ধুর বাবা তো বলেই দিল না তোমাদের সঙ্গে আমার মেয়ে নাটক করবে না বন্ধুর মনকে নিয়ে বলতে দেবে না আমি বললাম যে কি করায় বন্ধু এসে বললো তুই এক কাজ কর তুই মেয়েদের জন্য একটা নাটক লেখ তখন আমার মনে আছে আমি স্ত্রী ভূমিকা বর্জিত যেমন নাটক হতো সেরকম আমি পুরুষ ভূমিকা বর্জিত একাঙ্ক নাটক করে ফেললাম একটা এবং সেটা মেয়েদের দিয়েই কলেজে করিয়ে বেস্ট দারুণ বেস্ট ড্রামা কি দারুণ ব্যাপার বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট ডিরেক্টর আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে কত কিছু সৃষ্টি করতে বাধ্য করে ওটা এবং মজার কথা এখন আমার মনে আছে এত বছর আগের কথা আমি তোমাকে বলছি 35 বছরেরও বেশি হয়েছে সেই নাটকটার নাম ছিল নায়ক নিরুদ্দেশ তাহলে কি হলো নায়ককে নিরুদ্দেশ করে দিলেই দারুণ দারুণ সত্যি তাই দর্শক বন্ধুরা তুষারদা ভীষণভাবে জড়িয়ে আছেন নাট্য জগতের সাথে নিজেও অভিনয় করেছেন এবং বহুদিন যাবৎ একটা কথা আমাকে বলছিলেন যে উনি প্রচুর পরিমাণে ওনার কাছে কিছু শ্রুতি নাটকের ইচ্ছে রয়েছে যেগুলি উনি প্রকাশ করতে চান তো কোনোভাবেই সেগুলো সম্ভব হয়ে উঠছে না তো আজকে এই মুহূর্তে আপনাদের জন্য একটা চমক রয়েছে আসলে বিশ্বাস করুন এই স্টুডিওতে তুষারদা ঢোকার পর এই ডিসিশনটা হলো যে আমরা যদি পারি আপনাদের কাছে একটা টুকরো শ্রুতি নাটকের যদি পৌঁছে দিতে পারি সেইটুকু চেষ্টা করছি আমি জানি না আমি একদম প্রথমবার এইভাবে তাও তুষারদার মতো মানুষের কাছে কিন্তু আমার খুব ইচ্ছে তুষারদা এই কাজটুকু আপনাদের সামনে প্রকাশ করুক আপনি তুষারদা কি বলেন শ্রুতি নাটক আমি আগে একটা শ্রুতি নাটক আসলে গুয়াহাটি সেটাও গুয়াহাটি আসার পর এখানে আমি শ্রুতি নাটকের একটা সান্নিধ্য মানে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একটা আড্ডার ছলেই একটা শ্রুতি নাটকের জন্য আমরা একটা প্রতিষ্ঠানও করেছিলাম তখন জগন্নাথ বসু তুমি জানা তুমি জগন্নাথ বসু উর্মিমালা শ্রুতি নাটকের এর পথিকৃৎ মানুষ সেই তিনি তারা দুজন গুয়াহাটিতে এসেছিলেন তখন হঠাৎ বললেন যে এখানে তোরা তো কাজ করতে পারিস তা উনি অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন আসতেন তা আড্ডা মারতে মারতে আমরা একটা শ্রুতি নাটকের জন্য একটা ওই বলা যায় স্কুলই বলা যায় কারণ জগন্নাথ বসু উর্মিমালাকে সামনে রেখে আমরা বললাম যে তাহলে আপনারা দেখবেন আমরা একটু করি তো ওই তখন আমরা 24-25 জন মিলিয়ে আমরা শ্রুতি নাটকের জন্য একটা সূচনা বলে একটা সংস্থার জন্ম দিয়েছি তাহলে এই সূচনার থেকেই শুরু হলো সত্যিকারের শ্রুতি নাটকের সূচনা এবং আমরা একাধিক নাটক একাধিক মানে গুয়াহাটি শহরে তো প্রচুর নাটক করেছি রবীন্দ্রনাথেরও শ্রুতি নাটক করেছি আমি নিজেও রবীন্দ্রনাথের মাল্যদান শ্রুতি নাটক নিজে স্ক্রিপ্ট করেছি মাল্যদান গল্প থেকে তারপরে তার রতন বলে একটা করেছি পোস্টমাস্টার গল্প অবলম্বনে তারপরেও আমি করেছি এবং এটা তখন থেকেই যুগশঙ্খ এবং সময় প্রবাহে চাকরি করা অবস্থায় প্যারালালি এগুলো সময় বের করে 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 নিতাম তো গত দীর্ঘদিন ধরে এগুলোর সঙ্গে পারমিতা আসলে একটু গ্যাপ হয়ে গেছে অনেকটাই আমি এখন আর সেরকমভাবে গুয়াহাটিতে তখন কৃষ্ণা দাশগুপ্ত থাকতেন ওনার একটা স্কুল ছিল সুদর্শনা বলে সেখানেও আমরা শ্রুতি নাটকের ইয়ে করেছি মানে অনুষ্ঠান করেছি তো
সেক্ষেত্রেও ওই সুকুমার বাগচির অবদান, তিনিও আমাদেরকে যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং আমাদেরকে খুব প্রেরণা জুগিয়েছেন। তো আমরা সেটাও করেছি, করে দেখেছি যে শ্রুতি নাটকটা মঞ্চ নাটক থেকে একটু সুবিধাজনক হয় কিনা, এটা আমার একটা মনে হয়েছিল পরে, কারণ মঞ্চে যে সেই সব রকম মিলে চলে বলতে হঠাৎ করে, ওটা ব্যাপারটা হচ্ছে যেটা শ্রুতি নাটক মানে কিছু না, এটা রেডিও ড্রামা লাইক দিস, যে বেতার তরঙ্গে যেমন ভাবে করা হয় সেরকম ভাবে আমরা করতাম, স্ক্রিপ্ট সামনে থেকে পাঠ করে দেখেই ধরো করতাম। কিন্তু তুমি এখন এই মুহূর্তে এমন ভাবে কথা বলছো, আমার কাছে কিছুই নেই, কোনো কিছু নেই আমার কাছেও, কিছু নেই এখন কথা হচ্ছে যে আমার কাছে কিছু নেই, কিন্তু মনে হচ্ছে দর্শক বন্ধুরা যে এই চমকটুকু হয়তো আমরা আপনাদের দিতে পারবো। আমি জাস্ট সেটা যখন ঢুকছিলেন তখন আমরা ভাবছিলাম ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, কিন্তু একটু চেষ্টা করে দেখতে আপত্তি কি? আমি করতে পারি, কিন্তু আমি শুরু করে দিতে পারি, আমি জানি না কোথায় কিভাবে নিয়ে যাব। তুমি যখন বলছো আমি শ্রুতি নাটকের জন্য এরকম অনেকবার দু একবার চেষ্টা করেছি, তারও একটা কে আছে মানে একটা ঘটনা আছে, সেটা আমি তোমাকে পরে বলছি। তবে তুমি শ্রুতি নাটককে এখন এই একটা অংশবিশেষ বা একটা কিছু আপনি যেরকমটা শুরু করবেন, আমার তো সেই সম্বন্ধে কিছু জানা নেই, আমি শুধু একটু চেষ্টা করে দেখব। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই, আমি যদি বলি এই মুহূর্তে আমাদের হাতে কিছু নেই, কিছু নেই, আমরা সবটুকু একটা কাজ করি, ভবিতব্যের উপর ছেড়ে দিই, তারপরে দর্শক সেটা না, দর্শকের সামনে এসে এইরকম একটা কাজ কিন্তু দুঃসাহসিক ব্যাপার। আমি আমি শুরু করে দিতে পারি। এখন ওই যে ব্যাপারটা হলো তড়ি যাচ্ছে ভেসে কিভাবে যাবে জানি না, কিন্তু জানা নেই আমি করে দিচ্ছি। এটাকে বলা হয় আমি এক কলেজ জীবনে আকস্মিক বক্তৃতা বলতো, এক্সটেম্পোর স্পিচ, এক্সটেম্পোর শ্রুতি নাটক যদি বলো আমি করে দিতে পারি, আমি এখন এইভাবেই করে দিতে পারি। তুমি তৈরি? হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এটা একটা সত্যি কথা বলতে কি এটা আমার কাছে একটা সম্পূর্ণভাবেই পরীক্ষামূলক, আমি সে পরীক্ষামূলকের একটা পুরনো একটা ঘটনা আছে, সেটাও আমি পড়ে আপনাদেরকে বলবো। তবে ও যখন বলছে পারমিতার কথায়, আমি শ্রুতি নাটকে এই মুহূর্তে এক্সটেম্পোর শ্রুতি নাটক যদি করি, আমি জানি না কাছে কি আছে, কি হবে না হবে তাও জানি না, মানে ভালো হলে আপনারা খুশি হবেন, আর যদি খারাপ হয় সম্পূর্ণ দায়িত্ব এবং তার শাস্তি আমি মাথা পেতে নিলাম। আমি হঠাৎ করে কি আরম্ভ করে দিলাম, আরম্ভ করছি, তোমার শুরু তৈরি? ঠিক আছে। আমার এই মুহূর্তে ভাবনার জায়গা থেকে আমি শ্রুতি নাটকের নামটা আগেই দিয়ে ফেললাম। শ্রুতি নাটকের নাম এখন এই মুহূর্তে বলে দিচ্ছি, ভালোবাসার আলো আধারের গল্প। কি হবে জানি না দর্শক বন্ধুরা, ভালোবাসার আলো আধারের গল্প। হ্যাঁ, অনেক কাল পরে তোমার সঙ্গে দেখা, হঠাৎ দেখা না হলে হয়তো ভালোই ছিল। ঠিক এভাবে এই মুহূর্তে দেখা হবে এই কঠিন সময়ে আমি ঠিক ভাবতে পারিনি। আমি ঠিক তোমাকে চিনতে পারিনি, কোথায় যেন মনে হচ্ছিল আমার বহু দূরের হারিয়ে যাওয়া একটা ক্ষত, সেই ক্ষত কেন আমাকে এত যন্ত্রণা দেয়, কত দিন কত বছর কেটে গেছে তারপরে কেন কেন আমি একটা অন্ধকারে ভাসমান ভেলার মতন এগিয়ে চলেছি, আমি একটা অন্ধকার গুহায় নিমজ্জিত হতে চাই কেন? অথচ দেখো আমি কিন্তু তোমায় ঠিক চিনতে পারছিলাম, এগিয়ে আসতে চাইছিলাম, অপেক্ষায় ছিলাম যদি তুমি আমায় একটু ডাকো। এত তো তুমি আদর্শে বিশ্বাস করতে, এত এত সম্বল ছিল তোমার আদর্শের,
কোথায় গেল সেই আদর্শগুলো? কেন এভাবে পালিয়ে গেলে? জীবন থেকে এভাবে পালিয়ে যাওয়া যায় না নীলাদ্রি, এভাবে যায় না। তুমি তোমার জায়গা থেকে যে কথাগুলো বলছো আজ, সেসব আমার কাছে মৃত শব্দের মতো। আমি নিজেই এখন কতখানি জীবিত সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। সেটা তোমার ধারণা, সেটা তোমার ধারণা তুমি মৃত, কিন্তু আমার কাছে তুমি এখনো কি পরিমাণ জীবিত সেটুকু তুমি ভাবতেও পারবে না। সেটুকু তোমার ধারণা নেই ভাবার, তাই তো সেদিন তুমি চলে গেছিলে সেই অন্ধকারের হাত ধরে। অন্ধকারকে আমি ভালোবাসি, অন্ধকারকে আমি ভালোবাসি। অন্ধকারের বুকের ভেতর দিয়ে দিয়ে হেঁটে চলে যেতে চাই আর অন্ধকার গুহায়, যেখানে কেউ আমার কোনো সাড়া পাবে না। কেন জানো? এর জন্য আমি কাউকে দায়ী করি না আমার সমস্ত ভবিতব্য। আমি কিছু আশা, কিছু আদর্শ, কিছু বিশ্বাস নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সেই বাঁচা কোথায় গেল? আমি শুধু নিজেকে নিয়ে নয়, তোমাকে নিয়ে নয়, আমার জীবনের সমস্ত বেলা, সমস্ত সুদিন, সমস্ত জীবনের কথা সব নিয়ে একদিন স্বপ্ন তো দেখেছিলাম। আমি পাখি হতে চেয়েছিলাম, কোথায়? পাখি হতে পারিনি। কত সমস্যা পৃথিবীর হাজার হাজার মানুষের, কত সমস্যা। পাখিদের তো কোনো সমস্যা নেই, তারা ডানা মেলে উড়ে চলে যায়। আমি, আমার ডানা নেই, কিন্তু আমি ভালোবাসার ডানায় ভর করে উড়ে যেতে চেয়েছিলাম। তোমার সে কথা মনে থাকতে পারে, তোমার মনে থাকতে পারে, কিন্তু তুমি, আমার প্রতিটা কথা মনে আছে নীলাদ্রি, তোমার দেওয়া প্রতিটা কথা, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ আজও আমার মনে আছে। তোমার মনে পড়ে আমরা সেই সন্ধেবেলায় রকে বসে তুমি একটা কবিতা বলছিলে এবং আমি মন ভরে শুনছিলাম? কতটা ভালোবাসা দিয়ে তুমি গড়েছিলে তোমার শব্দগুলো, তোমার মনে মনে পড়ে সেই শব্দগুলো? তুমি সেখানে আলোর পথ দেখিয়েছিলে আমায়, আমায় উঠতে শিখিয়েছিলে, আমায় বাঁচতে শিখিয়েছিলে, আমায় স্বপ্ন দেখতে শিখিয়েছিলে। আর আজ তুমি স্বপ্নহীন হয়ে স্বপ্ন থেকে দূরে আধারে পালিয়ে যাওয়ার রাস্তাটুকু ভাবলে। ঝর্ণা, তোমাকে কি বলবো, সে আজ কতকাল আগের কথা, কতকাল। বছরগুলো সংখ্যা হিসাবে যদি ধরে নেই, সে সংখ্যার হিসেব নেই, আকাশের তারা হয়ে সে সংখ্যাগুলো যেন নিভে গেছে কোন কালে আমার কাছে। আমি এখন জানি না আমি কে, কি, কেন, কবে, কোথায়। আমি সেখান থেকেই ফিরে এসেছি। আজ দীর্ঘ বছর পর বছর পরে তোমাকে ঠিক এভাবে, এই একটি নার্সিংহোমের বারান্দায় এভাবে দেখবো ভাবতে পারিনি। আর সত্যি তোমাকে চিনতেও পারিনি। যখন ওরা নিয়ে যাচ্ছে তোমাকে, তখন আমি বুঝতে পারিনি এটা একটা দুর্ঘটনা। সত্যি তোমার দুর্ঘটনাই, রাস্তা সড়ক দুর্ঘটনা, আমার জীবনের একটা দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কেন ঘটলো আমার জীবনে? সড়ক দুর্ঘটনায় তুমি সামান্য আহত হয়েছো, তুমি এসছো, আর এই কোভিড সেন্টারে বসে তোমাকে আমি দেখছি, কোভিড হাসপাতালে তোমাকে ওরা নিয়ে যাচ্ছে। তারপরে কোভিড টেস্ট করলো, তারা বলল যে না, নেগেটিভ। আমি অপেক্ষায় অপেক্ষায়। তুমি এখানেও কি প্রকৃতির কোনো বার্তা খুঁজে পাচ্ছ না? প্রকৃতি আমাদের আবার এইভাবে মিলিয়ে দিয়েছে, এই এতটা চারপাশে অতিমারির মধ্যেও আবার সে আলোর পথ দেখাচ্ছে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? একবার একবার চোখ মেলে দেখো, দেখো আকাশটাকে, দেখো কতটা উদার। ওই ওই ঘাসগুলোকে দেখো, ঝলমল করছে সবুজে, সেই মুক্তি, সেই ভালোবাসায় মুক্তি তো আমরা খুঁজতে চেয়েছিলাম না? এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি নীলাদ্রি? আমার মনে কিছু কিছু বদলে যায়নি নীলাদ্রি? না না না, প্লিজ প্লিজ আজ এ কথা তুমি বলো না। আমি, তুমি একবার একবার আমার আমার মুখের দিকে চেয়ে দেখো,
আমি তোমার মুখের দিকে চেয়ে আমি তোমার মুখের দিকে চেয়ে আমি হতাশ হয়ে গেছি। তুমি তুমি এখন এভাবে এভাবে আছো, তোমার জীবন সামনে হয়তো পড়ে আছে, কিন্তু আমার জীবনের সমস্ত সব শেষ হয়ে গেছে, ভেঙে চুড়ে চুরমার একদম। আমি জানি না আমি কে, বললাম না আমি আমি আসলে বাঁচার কথা আমারও ছিল না। বাঁচতে তো হবেই নীলাদ্রি, এই পৃথিবীতে মৃত্যু এবং জীবন আমাদের হাতে নেই। আমরা জীবনটা শুধু বাঁচতে পারি, কিন্তু বাঁচতে হবে আমাদের, কিন্তু সে বাঁচতে হবে। না 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 না, তুমি চলে গেছিলে। প্লিজ প্লিজ তুমি বলো না, প্লিজ তুমি বলো না, আমাকে বলো না। আমার সেই রাত, সেই সেই অভিশপ্ত রাত আমাকে আজও টেনে নিয়ে বেড়ায়। আমি যেন মনে হয় আমার চারপাশে সমস্ত অন্ধকার হয়ে আছে। আমি 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 কিছু চাইনি, আসলে সমস্তটা একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল, আমি কাউকে বলতে চাইনি সেটা ভুল বোঝাবুঝি। আমি সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা সব নিয়ে আমি গোপনে এক অন্ধকারের মধ্যে দিয়ে চলে এসেছি। তারপর আমি চাইছি চাইছিলাম কারোর সঙ্গে কারো যেন দেখা না হয়, আমার পরিচিত জন আশপাশের মানুষ কেউ না হয়, আমি সমাজের এই হাজার মিছিলের মধ্যে একদিন হারিয়ে যাব। তারপরে হারিয়ে গিয়েও আবার আমি তোমায় খুঁজে পেলাম। ভাবো প্রকৃতি তোমাকে এইভাবে এই মুহূর্তে আমার সামনে দাঁড় করিয়ে দিল। এবারে আর কিচ্ছুটি নয় নীলাদ্রি, একটু মুখ তুলে আকাশের দিকে চাও, একটু মুখ তুলে জীবনের দিকে তাকাও। জীবন এখনো সুন্দর যদি তুমি সেই চোখে তাকে দেখতে পারো। তুমি চলে যাওয়ার পরেও আমি কিন্তু ভেঙে যাইনি, আমারও কত কিছু হারিয়ে গেছে। আমি তো জীবনে একই জায়গায় দাঁড়িয়ে নেই, তো তবু তোমাকে আবার বলছি, আবার শুরু থেকে শুরু করা যাক। এভাবে এভাবে আমাকে বলো না প্লিজ ঝর্ণা, এভাবে তুমি আমাকে বলো না। তুমি তুমি তোমার যাত্রা পথে তুমি যেভাবে ছিলে সেভাবে যাও। আমি আমি ফিরে যাব, আমি ফিরে যাব অনন্ত অন্ধকারের দিশারি হয়ে। আমি কোথাও আর থাকতে চাই না, আমাকে অন্ধকারে ডুবে ডুবে চলে যেতে যাও। আর যদি তোমায় বলি আমি যে অন্ধকারই আলোর উৎস, সেই অন্ধকার থেকেই আজ দুইবার তুমি আমার সামনে উপস্থিত, কেন সেই বার্তাটুকু গ্রহণ করো, সেই বার্তাটুকু নিজের মধ্যে নাও। ঈশ্বর কি বার্তা তোমায় দিতে চাইছেন, প্রকৃতি তোমায় কি বলতে চাইছে, ফিরে এসো নীলাদ্রি। সব বুঝলাম ঝর্ণা, কিন্তু একটা কথা ভাবো, গোটা সমাজ, গোটা জীবন, সমস্ত পরিজন, কাছের লোক সবাই আমাকে ভুলে আমাকে একলা রেখে চলে গেল, আর আজ আমি সেই একাকিত্বকে বুকে বেঁধে এগিয়ে চলেছি। তার ভেতরে আমি চাইছি যে কোনো একদিন নিশ্চয়ই এই একাকিত্ব নিয়েই আমি আবার চলে যাব কোথাও। আমাকে কোথাও যাবে না, তুমি তুমি একা ন, এই যে আমি রয়েছি, এই যে এত বড় আকাশটা রয়েছে, এই যে আকাশের তারাগুলো রয়েছে, সেই ঘাসগুলো রয়েছে, ফুলগুলো রয়েছে, কোথায় তুমি একা, কোথায় একা, দেখো আমার দিকে হাতটা এগিয়ে দাও, চলো আমরা আবার শুরু করি, আবার বাঁচতে শিখি, আবার বাঁচা। সেই গানটা তোমার মনে পড়ে, আমরা গাইতাম একসাথে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় দর্শক বন্ধুরা, কি করলাম জানি না, ইনস্ট্যান্টলি কি বেরোলো কিছুই জানি না তুষারদা, আমি জানি না কোথায় কিভাবে আমরা চলছিলাম, কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত রোমাঞ্চকতা আমি অনুভব করলাম তুষারদা। আমি জানি না ঠিকই আছে, কিন্তু একটা কথা জানি না, আমিও নিজেও বলছি না, ফিনিশিংটা তুমি কিন্তু দুরন্ত দিয়েছো, আমার সত্যিই ভালো লাগছে। একটা কথা আমার কাছে আজ একটা মানে মনে হচ্ছে,
যে এইরকম এই যে কথাটা দর্শকদের দর্শক বন্ধুদের কাছে বলতে চেয়েছিলাম সেই কথাটাই আমি আবার নিয়ে আসছি। সেটা হচ্ছে যে দর্শক বন্ধুরা, আসলে শ্রুতি নাটক নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার কথা ছিল, তো গুয়াহাটি শহরে আমাদের দলটা নিয়েও আমরা ইয়ে করতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত সেই শ্রুতি নাটক আমরা করতে চেয়েছিলাম যে হঠাৎ করে এভাবে কি করা যায় কি না, সেই পরীক্ষামূলক একটা প্রয়াস আমরা চালিয়েছিলাম অনেক কাল আগে। সৌনক দত্ত, আমি এবং অঞ্জলি সেনগুপ্ত একটা অটোর ভেতরে চলতে চলতে, সে এক ঘটনা, সেখানে অটোওয়ালা পরে পয়সাই নিতে চায় না, জোর করে তার পকেটে পয়সা তুলে দিই, সে বললো যে কি ব্যাপার, আপনি এরকম কি, আপনারা তো শুটিং এ যাচ্ছেন, এইভাবে এইভাবেই চলুক নাকি, এইভাবেই আমরা হয়তো তুষারদার আগামী অনেক শ্রুতি নাটক শুনবো, আমরা সেই আশাই রাখি তুষারদা। মানে আজকে একটা অদ্ভুত আনন্দ পেলাম, এই ইনস্ট্যান্টলি ব্যাপারটা, আমারও তো কোনো রকম অভিজ্ঞতা ছিল না, যদি ভুল ত্রুটি কিছু হয় আমায় ক্ষমা করবেন দর্শক বন্ধুরা, কিন্তু সত্যি করে আজকে এক নতুন অভিজ্ঞতা এই স্টুডিওর মঞ্চে, এই রীতনিকেতনের মঞ্চে বসে আমি পেলাম। আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে গেছে যাচ্ছে তুষারদা, আমাদের হাতে একদমই সময় নেই, আমরা চট করে একটা খেলায় চলে যাব। সেই খেলাটা আপনার জন্য হলো, খুব ইনস্ট্যান্টলি আপনাকে জবাবটা দিতে হবে, এবং সেটা হলো, জানি না কি খেলা, আপনি তৈরি তো, ঠিক আছে, সেই কবিতাটা না নাটক, কবিতা বা নাটক কোনটা আপনার কাছে বেশি প্রিয়? এটা একটু গোলমেলে প্রশ্নটা, কারণ আমার কাছে একটা জবাব, সেটা সেটা ঠিকই, তবে এই মুহূর্তে যদি আমাকে বেছে নিতে বলা হয় তাহলে আমি অবশ্যই বলবো কবিতাই, কারণ কবিতার মধ্যেও নাটক আছে। দারুণ। সাহিত্যে সাংবাদিকতা করে নাকি লিটল ম্যাগাজিন, কোনটাকে বেশি প্রেফারেন্স দেবেন? লিটল ম্যাগাজিন। ওকে। এবং সাহিত্য চর্চায় আপনাকে সবচাইতে বেশি কে প্রেরণা দিয়েছেন? সাহিত্য চর্চায় প্রেরণা দিয়েছে বলতে গেলে সেটা একটু ইয়েই হয়, আমার দাদা, দাদা মানে পরিবারে আমার দাদা আমাকে বলতেন যে তুই যাই করিস সাহিত্যটা ছাড়িস না। আপনার দাদার থেকে আপনি সেই প্রেরণা পেয়েছেন, খুব ভালো, খুব ভালো। এবারে পরের প্রশ্নে যাচ্ছি, মেঘালয়ের দিগন্ত ঘেরা সবুজ পাহাড় নাকি আসামের সুবিশাল ব্রহ্মপুত্র, কোনটা বেশি প্রিয়? এইটা আমি কিন্তু একটু ইয়ে করছি এই মুহূর্তে, না এটা এটা এই মুহূর্তে আপনার যেটা মনে হচ্ছে, এই মুহূর্তে আমি যখন এখানে আছি অবশ্যই মহাবাহু ব্রহ্মপুত্র, কিন্তু তবু আমি বলবো যে আমার এখনো ডানা মেলে, ওই পাখির মতো ডানা মেলে আমি এখনো উড়ে চলি প্রকৃতির কোলে, সেটা এখনো টানে। সর্বশেষ প্রশ্ন, সমুদ্রের গভীরতা নাকি আকাশের ব্যাপ্ততা, কোনটা বেশি পছন্দ? আকাশের ব্যাপ্ততা। দারুণ। আমরা সত্যি সত্যি অনেক কিছু তুষারদার থেকে জানলাম, তুষারদার সাথে অনেকক্ষণ কাটালাম, এবং আমরা সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং সর্বশেষে খুব ছোট্ট করে এবার কবি তুষারকান্তির কাছ থেকে একখানি কবিতা শুনতে চাইছি, খুব চট করে। ঠিক আছে, তো আমি কবিতা লিখেছি, এই সাম্প্রতিক একটি কবিতা আমি পাঠ করছি, হাতের সামনে এটাই আছে, আমি কবিতা টবিতা নিয়ে আসিনি বা মুখস্থ থাকে না এখন, আমরা অপেক্ষায় রয়েছি। ঠিক আছে। ঈশ্বরী পাটনির খেয়ায় কিছুই ফেলে যাব না, কোনো দুঃখ বিষাদ কিংবা অকিঞ্চিতকর অস্থায়ী সুখের মুহূর্ত, আধ ভেজানো দরজার ফাঁকে দু চোখ বুঝে আরো একবার শেষবারের মতো দেখা করতে চাই নিজের সাথে, প্রান্তীয় অরণ্যের কুয়াশা মাখা মিত শব্দেরা ডানা মেলে ইহকাল পরকালের কর্চা শোনাতে আসবে না কখনো, জোনাকি আলোতেও নেমে আসবে না কোনো মেঘপরি, শালবনি চাদরে মোড়া সাঁওতাল রমণী বাজবে না ডুলুম পাহাড়ের মাদলের সুর, শুধু নির্জনে জেগে থাকে গৌরাং শিপ্রার মতো উচ্ছল একাকিনী, ফ্লোরিকান উদ্যানের গা ঘেঁষে হিমেল সৌরভ মেঘে ঠিক তখনই নেমে আসে চতুর্দশী চাঁদ, বিলাসীপাড়া রাসমেলা মাঠে লোডশেডিংয়ের অন্ধকারে বিদর্ভ নগরে রোহিণী কৃত্তিকা
বিশাখা সাতিয়ার অরুন্ধতীরা ছড়িয়ে দেয় মোহময়ী আলো, ছায়া তরুতলে ক্লান্ত বিশ্রামরত এক লাজুক কিশোরের মুখে, গারো পাহাড়ের সান্ধ্য বালিকার চোখে, স্বপ্ন সন্ধানী তক্ষ পরিবার যখন বসে প্রাচীন সাধনায়। কে বা কারা তখন অন্তহীন ঋণ রেখে যায় ধুবড়ির পাঁচপীর দরগায়, জীবন জুড়ে গড়ে তোলা মহামায়া থানে খোদাই করি সব স্মৃতিগাথা, যেমন করে জমে থাকে শৈশব মানুষের পাললিক শিলায়, সেই অসামান্য বালক বেলা থেকে তুলে আনি রং লুইতের পবিত্র জলে দি ভাসিয়ে, দশাশ্বমেধের অনন্ত প্রদীপ শিখা হয়ে সে রং অবশেষে পৌঁছে যায় ঈশ্বরী পাটনির খেয়ায়। এটাই আমার সর্বশেষ কবিতা, 29 আগস্টে লেখা। তারপর আমি কিছু লিখতে পারিনি, কিছু বলার নেই, শুধুমাত্র মুগ্ধতা, শুধুমাত্র। কিন্তু আমাদের সময় একদম শেষ হয়ে গেছে তুষারদা, এবার আমাদের দর্শক বন্ধুদের থেকেও বিদায় নিতেই হবে। এবং আপনাকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ তুষারদা, আপনার মূল্যবান সময়টুকু আপনাদের বের করে দেওয়ার জন্য। আমাদের ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ দর্শক বন্ধুদের। এবং দর্শক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন হৃদনিকেতনের, হৃদনিকেতনকে কিন্তু আপনাদের ভীষণ প্রয়োজন, আপনাদের মূল্যবান মতামতের প্রয়োজন, আপনাদের ভালোবাসার প্রয়োজন, তাই সঙ্গে থাকবেন হৃদনিকেতনের। আমি পারমিতা আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন এবং ভালো থাকুন, নমস্কার।